আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো হযরত জাবের তালা তালহ থেকে একটা হাদিস আল্লাহ রসুল সাল আল্লাহ সাল্লাম তিনি নিজেও যেই আমল জিন্দিগি ভর করেছেন সেই আমলটা আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনে নিব এমন 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 এত বেশি একটা পরীক্ষিত অজিফা এটা কিন্তু হাজারো কিতাব তালাশ করার পরে শর্টকাটে একটা বইয়ের মধ্যে আমরা পেয়েছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন পারলে মুখস্থ করে নেবেন কিতাবের লেখকও বোঝে বাংলা উচ্চারণ দিলে উচ্চারণে ভুল হয় আল্লাহর নাম আল্লাহ রসুলের উচ্চারণ এটা ভুল হলে অনেক সমস্যা এই জন্য আমার সাথে খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে পড়বেন হজরত জাভের রাজি আল্লাহ বলেন আমাকে রাসুল রাসুল পাক সাল আল্লাহাম দোয়া করার আগে এই দোয়া করার হুকুম দিয়েছেন এটা যে হজরত শুধু জাভের রাজিউল দালোর জন্য বিশেষভাবে বিষয়টা এমন না প্রত্যেকটা মমিন মমিনাতের জন্য আমরা যারাই আমল করব তারাই আল্লাহ পাকের কারামত কুদরতি ক্ষমতা দেখতে পাবো আল্লাহ তুমি সবাইকে কবুল করো তো এই আমলটা আপনার অবশ্যই দোয়া করার আগে যদি করে দোয়া করেন আমি আশাবাদী আল্লাহ খালি হাতে ফিরাবেন না ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি দোয়াটা হচ্ছে আল্লাহ ইন্নাকা খল্লাখন আলিম আল্লাহ হুম্মা ইন্নকা কফর হালিম আল্লাহ হুম্মা ইন্নাকাটা اللهم إنك رب العرش العظيم اللهم إنك البر بر الجواد الكريم اغفر لي وارحمني واجبرني ووفقني وارزقني واهدني ونجني وعافني واسترني ولا تدل ولا تضلني وادخلني وادخلني الجنة

اللهم إنك رب العرش العظيم اللهم إنك البر الجواد الكريم اغفر لي وارزقني اغفر لي وارحمني واجبرني ووفقني وارزقني واهدني ونجني وعافني واسترني ولا تدلني وادخلني الجنة برحمتك يا চমৎকার একটা দোয়া যারা অর্থ বুঝছেন মনে একটা শান্তি পাইছেন আমিও পাইছি আমি যদি শর্টকাটে বলি হাই আল্লাহ তুমি তো খল্লাক সবাইকে বানাইছ তুমি তো আলিম তুমি জ্ঞানী হাই আল্লাহ তুমি তো গফুর তুমি তো হালিম সহনশীল আল্লাহ কাত তাওয়াব তুমি তো বলকারি তুমি তো দয়ালো আরশিল আজিম আরশে আজিম তো তোমারই আব্দ আশিমের মালিক তো তুমি আল্লাহম ইন্নাক আল বারুল জওয়াদুল করিম হে আল্লাহ তুমি তো জওয়াদুল করিম অনেক দানশীল ইগফিরলি এগুলো আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর কাছে কি বলতেছেন হাই তুমি আমার মাফ করো তুমি আমার রহম করো ফিকনি ওফিকনি ওয়ারজুকনি ওয়াহদিনি হেদায়ত দাও তৌফিক দাও এবং আমাকে নাজিনি মুক্তি করো মুক্তি দাও মুক্তি দান করো বিভিন্ন বিপদ আপদ থেকে অনেক কিছু হতে পারে ওয়াফিনি তুমি আমাকে মাফ করো ক্ষমা করো শেফা দান করো আরোগ্যতা দান করো ওলা তুদিল্লানি অস্তরুণী ওলা তুদিল্লানি ওয়াদ খেল জান্নাতা তুমি পথভ্রষ্ট করো না আমাকে জান্নাত প্রবেশ করাও বিরাহমাদে কে আর হামার রাহেমিন হাই আল্লাহ তোমার রহমতের মাধ্যমেই আমি শেষ করছি আল্লাহ তুমি প্রত্যেকটা ভাইকে এবং বোনকে আমলের তৌফিক দান করো দোয়া করার আগে দোয়াটা করে নেবেন এটা অনেক পরীক্ষিত এবং এটা কিন্তু আমার বানানো দোয়া আমি বলতেছি কোনো অলিয়া উলিয়া বলেছেন বিষয়টা এমন না সরাসরি আল্লাহ রসুল তার সাহাবে কি শিক্ষা দিয়েছেন দেখি শিক্ষা দেওয়া মানে আমাদেরকে শিক্ষা দেওয়া তিনি যদি আজকে এটা রায়াত না করতেন কিতাবের মধ্যে না আসতো আমরাও পারতাম না একদিক থেকে এটা আমাদের জন্য আল্লাহ রসুলের শিখানো দোয়া আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য মাধ্যম খুঁজতেছেন চাচ্ছেন আমাদেরকে দিবেন কিন্তু আমরাই আসলে বেখবর আমরাই বেহুশভাবে ঘুরতেছি ফিরতেছি দুনিয়ার ব্যাপারে কোনো আখিরাতের ব্যাপারে আমাদের কোনো হুঁশই নাই প্রত্যেক দিন বলতেছি আগামীকাল নামাজ পড়বো আগামীকাল নামাজ পড়বো আগামীকাল করব এটা করতে করতে আমাদের জিন্দগিতে কারো কারো তো নামাজ পড়াই হয় না নামাজ ছাড়াই কবরে চলে যায় এই আগামীকাল আর তার জিন্দিগিতে আসে না এই এখন থেকেই ভিডিওটা দেখার পর থেকেই নিয়োগ করেন প্রত্যেকটা ভিডিও টাকা ইনকামের জন্য নয় প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের ভালোবাসা আছে প্রত্যেকটা ভিডিওতে মানুষের হেদায়তের জন্য দোয়া আছে হাই আল্লাহ আমি আবারও দোয়া করছি আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে তুমি কবুল করো প্রত্যেককেই তুমি প্রত্যেককে মুস্তাজাবদ দাওয়া বানায় দাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিখে নেবেন জিন্দগির পথ আপনার জিন্দিগি পরিচালনার ক্ষেত্রে পথ চলার ক্ষেত্রে দোয়াটা অনেক জরুরি চ্যানেলটাও জরুরি কিন্তু এটা সাথে না থাকলে এমন আপডেট পাবেন না